হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর এখন টাইমিং হলো সকাল 10টা, আর আজকে কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম। তো ইলিশ মাছের মাথা ভাজছি। আগের দিন কচু শাক সেদ্ধ করে রেখেছিলাম, ওই কচু শাকটা দিয়েই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর আছে মোরলা মাছ। তো চলো দেখতে থাকো, আই হোপ ভিডিওটা ভালো লাগবে। আর কি বলো তো, আজকে একটু লেট হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে, কেননা আগের দিনের ভিডিওটা আপলোড করলাম, তারপর ফোন থেকে সব ডিলিট করলাম, ডিলিট করে তারপর ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি আর ব্রেকফাস্ট তো হয়েই গেছে, আর এখন চলছে লাঞ্চের প্রিপারেশন। আজকে বেশি কিছু রান্না করছি না, শুধু কচু শাক রান্না করছি আর মরলা মাছের ঝাল বানাবো, আর অল্প একটু কুমড়ো ছিল, কুমড়োটা ভেজে নিলাম। আর ভাত তো অলরেডি হয়েই গেছে। আর তোমাদের সাথে যেটা শেয়ার করব, আমাদের আগের দিন রাত্রে হঠাৎ করেই দীঘা যাবার প্ল্যানিং হয়েছে। তো আগের দিন তো ভিডিওতে কিছুই বলিনি তোমাদেরকে, শুধু থাম্বনেলে আর টাইটেলে শেয়ার করেছি। তো যাই হোক, মন্ডেতে দীঘায় যাচ্ছি, আর একটু চিনি দিয়ে দিলাম, ওদিকে হয়ে এসেছে কচু শাকটা, ঠিক আছে, আর মাছের ঝোলটাও হয়ে গেছে। আর ছেলে যেহেতু মাছের ঝোল কিছুই খাবে না, ওর জন্য ডিম অমলেট করে নিলাম আর ওই কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নেবে। আর এই যে রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ, এই যে লাল লাল করে মাছের ঝাল, আর ওই যে কচু শাকটা হয়েছে, আর এই যে স্যালাড কেটেছি এখানে, এই যে স্যালাড কেটে রেখেছি, আর নিচে আছে পেঁয়াজ, পেঁয়াজ কাটা। আর পেঁয়াজটা একটু বেশি কেটে ফেলেছিলাম, ওই মাছের জন্য কেটেছিলাম যখন। এটা হলো তরকার ডাল ভিজিয়ে রেখেছি। আর একটা হাওয়া উঠেছে, সব জামা কাপড় একসাথে জড়ো হয়ে গেছে। কালো কুটকুটে আকাশ। এখন টাইমিং হলো বিকেল 5টা, আর অডিও শোনা দেখো, রাস্তা দেখছে কি সুন্দর বসে বসে। তো আমি একটু ঘুমিয়েছিলাম, তো এসে অডিওকে খুঁজতে খুঁজতে এসে দেখছি অডিও কি সুন্দর এখানে বসে বসে রাস্তার মানুষজন দেখছে। বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ আগে, তো ওই যে রাস্তাগুলো দেখো ভেজা ভেজা হালকা হালকা। ঘুড়ি উড়ানোর দিনও চলে আসলো, কিন্তু ভিডিওতে তো দেখাই যাচ্ছে না। আমি কিন্তু তুলেছিলাম ঘুড়ি উঠছে বলে এই দিকটা করে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। অরিও কি করছো, গাড়ি দেখছো, নিজেকে নিজে এত করছো, ওরে বাবা, দেখো আসতে হবে না তোকে, তুই বস, দেখ আমি আসছি। আরে বাবা তুই থাক না, ভালোই তো ছিলি, থাক, আসতে হবে না তোকে, তোকে আসতে হবে না। ডিম পাউরুটি বানাবো বলে আটা মেখে তেল মাখিয়ে ঢেকে রেখে দিলাম। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, কেননা আমি না আজকে যে কি হয়েছিল আমার, ভিডিও অন না করেই ভিডিও করে গেছি, তো অনেকটাই ছোট হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, এই যে এখন ডিম পাউরুটিটা বানাচ্ছি, কিন্তু তারপরেও এরপরে ডিম পাউরুটি ভাজা সবই ভিডিও করেছিলাম, কিন্তু কিছুটাই মানে অন করিনি। তো যাই হোক, ভাজা হয়ে গেছে দেখো, এখন খেয়ে নেব। তো চলো খাবারটা খেয়ে নিই, আর খাবারটা খেয়ে তারপর চলে আসলাম এই দেখো জামাকাপড়গুলো ইস্ত্রি করতে, আর টলিটাও পেরে নিলাম। আজকে আর টলি গোছাবো না, কালকে গুছিয়ে নেব। আর আজকের মতো গুড নাইট, সুইট ডিমস।